জানলে অবাক হবেন যে কার্গিল যুদ্ধে যেভাবে বীরত্ব দেখিয়েছে ভারতীয় সেনারা। কার্গিল নামটা শুনলে আজও গায়ে কাটা দেয় ভারতবাসীর। 3 মাস ধরে বরফ ঢাকা পাহাড়ে যুদ্ধ করেছিল দুই দেশ। প্রত্যেক দিন জওয়ানদের রক্তে রাঙা হয়েছিল লাদাখের এই অংশ। শত্রুদের হারিয়ে জয় ছিনিয়ে নিয়ে এসেছিল ভারত। আকাশপথেও চলছিল অভিযান। সেই শহীদদের ঋণ আজও মনে রেখেছে ভারতবাসী। কী হয়েছিল 30 মে? শত্রুদের উড়িয়ে দিতে তখন আকাশ জুড়ে অভিযান চালাচ্ছিল বায়ুসেনা। এই 30 মে শত্রুদের লক্ষ্য করে বোমা ছুঁড়েছিল বায়ুসেনার মিরেজ 2000 যুদ্ধবিমান। অন্যদিকে ক্রমশ এগিয়ে যাচ্ছিল স্থলবাহিনী। গোটা কার্গিল জুড়ে প্যাট্রোলিং শুরু করে দিয়েছিল সেনাবাহিনী। পাক সেনার সহজ পথের ঘাঁটি হয়ে উঠেছিল টোলোলিং। সেই টোলোলিং থেকে শত্রুদের হটানোর নির্দেশ দেওয়া হয় মেজর রাজেশ সিং আধিকারিককে। সারা শরীরে বুলেটের ক্ষত নিয়েও থেমে থাকেননি তিনি, এগিয়ে যান সেদিকে। শত্রু ঘাঁটি ভারতের আয়ত্তে নিয়ে আসেন। এর ফলেই .4590 ক্যাপচার করা সহজ হয় ভারতীয় সেনার পক্ষে। তাকে মরণোত্তর মহাবীর চক্র সম্মান দেওয়া হয়। বাটালিক সেক্টরের দিকে লাদাখ স্কাউটে এগিয়ে নিয়ে গিয়েছিলেন মেজর সোনম ওয়াংচুং। শত্রুদের অবস্থান চিহ্নিত করে অতর্কিতে ঘিরে ফেলেছিল তাদের। মেজর ওয়াংচুকের গুলিতে খতম হয় দুই পাক সেনা। সেদিন অসম সাহসের পরিচয় দিয়েছিলেন তিনি। পরবর্তীকালীন মহাবীর চক্রে সম্মানিত করা হয় তাকে। সেদিন বরফের খাড়া দেয়াল ধরে ওঠার চেষ্টা লড়ছিল শত্রুপক্ষ। অন্যদিকে বাটালিকের এক অত্যন্ত দুর্গম অংশে পৌঁছে যান সুবেদার সেরিং স্তবদাং ও হাবিলদার রিগজিন শেওয়াং। সেখান থেকে খাজাই পাহাড়ে ওঠা শত্রুদের লক্ষ্য করে গুলি চালাতে শুরু করেন তারা। কোনোভাবেই আর ওই অংশ দখল করতে পারেনি পাকিস্তান। দুজনকেই বীরচক্রে সম্মানিত করা হয়।